এবার বসন্ত উৎসবে হেসেলের উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দের ভেষজ রং, অর্গানিক কালার। গোলাপি, লাল, নীল, কমলা, সবুজ, হলুদ, অর্গানিক কালার। কিভাবে তৈরি করবেন জেনে নিন আজকের এই ভিডিও থেকে। গোলাপি রং তৈরির জন্য বিটের রস তৈরি করে ভালো করে ছেঁকে নিন। এক কাপ বিটের রসে এক টেবিল চামচ গোলাপ জল দিন। এই মিশ্রণটার সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর রোদে কিংবা মাইক্রোওয়েভে শুকিয়ে নিন। এবার হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপি রং। লাল রঙের জন্য জবা ফুলের পাপড়ি শুকিয়ে তা গুঁড়ো করে ময়দার সঙ্গে মেশালেই তৈরি হয়ে যাবে অর্গানিক রেড কালার। আর নীল, নো টেনশন, বেশ কয়েকটা অপরাজিতা ফুল সারা রাত গরম জলে ভিজিয়ে রাখুন, সকালেই দেখবেন তরল নীল রং তৈরি। এবার সেই রঙেই রাঙিয়ে দিন আপনার প্রিয়জনকে। সবুজ রঙের জন্য বেটে নিন পালং শাক। এবার সেই মিশ্রণটি ভালো করে ছেঁকে নিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। যে মিশ্রণটা তৈরি হবে তার সাথে এক কাপ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিন। কোনো মন্ড যেন তৈরি না হয় সেদিকে নজর রাখুন। এরপর মিশ্রণটা রোদে শুকিয়ে হাতে গুঁড়ো করে নিলেই তৈরি সবুজ রং। তাহলে এবার জেনে নিন যে হলুদ রং কিভাবে তৈরি করবেন। হলুদ আর বেসন কিন্তু সব বাঙালি হিসেলেই থাকে। চার ভাগ বেসন আর এক ভাগ হলুদ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ রং। বেসন না থাকলে চালের গুঁড়োর সঙ্গেও মেশানো যেতে পারে হলুদ। বাকি থাকলো আর একটা রং, কমলা। ভীষণ সহজ, কমলালেবুর খোসা শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এবার কর্নফ্লাওয়ার আর সামান্য হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কমলা রং। তাহলে আর কি, প্রস্তুতি সেরে রাখুন। এই পদ্ধতিতে অর্গানিক কালার তৈরি করলে আপনার বা আপনার শিশুর কোমল ত্বকের কোনো ক্ষতি কিন্তু হবে না। না, আর কোনো বিধিনিষেধ নেই, র্যাশ বেরোনোর ভয়ও নেই। মন ভরে রং খেলুন আসন্ন বসন্ত উৎসবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রথম বাংলা ব্যুরো। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কা।